আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ভাবি আমাকে দিন, আমি রান্না করছি। আবার ভাবি মনে থাকে না বলে রাদিয়া সুজি রান্না করাই মনোযোগ দিল। হালকা মিষ্টি দিয়ে পাতলা করে রান্না করা সুজিটা ঠান্ডা করে রাদিয়া বসলার পিটারে ভরে নিল। সালেহা বেগম বাসায় নাই, বোধহয় ছাদে গেছে। রাদিয়া এবার কি করে বসলাকে সাফির কাছ থেকে নিবে? সাফি তো বসলাকে নিয়ে রুমে গেল, এদিকে ইফতিও সাফির সামনে চায় না। এখন কি করা যায়? রাদিয়া পড়ল বিপদে। ডাইনিংয়ে বসে কিছুক্ষণ খুব আস্তে করে বোসটাকে ডাকলো। এমনভাবে ডাকছে ও নিজের আওয়াজ নিজের কানে আসছিল না। রাদিয়া দরজা থেকেই রুমে ঢুকি দিল। রুমে কেউ নেই, বোধহয় বারান্দায় আছে। ভেতরে ঢোকা ঠিক হবে না, উনি চায় না ওনার রুমে আমি প্রবেশ করি। দরজায় দাঁড়িয়ে এসব ভাবছিল তখনই সাফি রুমে আসলো। রাদিয়াকে দরজায় দাঁড়িয়ে উঁকি ছুঁকি মারতে দেখে বলল, কি দেখছো? রাদিয়া ভ্যাবাচ্যাকা খেয়ে বলল, না কিছু না, বুশার খাবার রেডি করেছি তাই ওকে নিতে এলাম। খাবার আমার কাছে দাও, আমি খাইয়ে দিব। না সমস্যা নেই, আমার কাছে দিন। এত কথা কেন বলছো? আমার কাছে দিতে বলেছি, দাও। অগত্যা রাদিয়া সাফির হাতে পিটারটা দিয়ে চলে গেল। এভাবেই বেশ কয়েকদিন কেটে যাচ্ছিল। যে যার মতো ব্যস্ত আছে। সাফির সাথে কথা তো দূরে থাক, সারাদিনে রাদিয়ার সাথে দেখা হয় না বললেই হয়। সাফি খেতে আসলে রাদিয়া খাবারটা দিয়েই সরে যায়। সেদিন যখন সাফি খেতে বসেছে, রাদিয়া খাবারটা বেড়ে দিয়ে সামনে দাঁড়িয়েছিল। সাফি খিটখিটে মেজাজ দেখিয়ে বলল, খেতে বসেছি আমি, এভাবে দাঁড়িয়ে থাকার কি আছে? রাদিয়া বলল, আপনার যদি কিছু লাগে। আমার লাগলে আমি নিয়ে নিতে পারবো, এভাবে সামনে দাঁড়িয়ে থাকলে খাওয়া যায় নাকি? রাদিয়া আস্তে করে সরে এলো। আসলে ও চাইনি এভাবে দাঁড়িয়ে থাকতে। শাশুড়ি ওকে বলেছে যাই হোক না কেন, এখন তো সাফি ওর স্বামী, তাই সব সংকোচ ভুলে ওর কাছাকাছি থাকার চেষ্টা করো। সেদিনের পর থেকে রাদিয়াও আর চেঁচে কথা বলেনি, বা ওর সামনাসামনিও হয়নি কখনো। বিয়ে করে এবাড়িতে আসার পরে আর বাবার বাড়ি যাওয়া হয়নি রাদিয়ার। খুব ইচ্ছে করছে বাবা মাকে দেখতে, কিন্তু কাউকে বলতেও পারছে না। কাকে বলবে এ বাড়িতে? কারোর সাথে রাদিয়া এখনও এতটা মিশতে পারেনি। কেমন যেন সংকোচ বোধ কাজ করে। আর সাফি তো আছে নিচের মতো কাছের বাহিরে সময় কাটে ওর বসরাকে নিয়ে। দায়বদ্ধতা থেকে হোক বা যেভাবে হোক, ও যে একটা মেয়েকে এ বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছে এটা বোধহয় ভুলেই গেছে। সালেহা রাদিয়াকে ডেকে বলল, কি ব্যাপার বৌমা, বেয়াইন নাকি তোমাদেরও বাড়ি যেতে বলেছে? কথাটা আমাকে জানাওনি কেন? আসলে আন্টি। আবার আন্টি? কতবার বলেছি আন্টি বাদ দিয়ে আম্মা ডাকবে। পুরনো অভ্যাস তো তাই। পুরনো অভ্যাস বাদ দিয়ে যত তাড়াতাড়ি নতুন অভ্যাস আয়ত্ত করতে পারবে ততই ভালো। কবে যেতে চাও? মা বলেছে আপনার ছেলেকে সহ যেতে। তো যাবে। উনি কি যেতে রাজি হবে? আমার সাথেই কথা বলে না। অবশ্যই রাজি হবে, আমি বলবো ওকে। সাফি বোসটাকে নিয়ে খাটে বসে দুষ্টুমি করছিল। সালেহা সাফির রুমে গিয়ে বলল, তোর শাশুড়ি ফোন দিয়েছিল। সাফি একবার তাকিয়ে আবারও বসরার দিকে নজর দিল। তোদেরকে ওই বাড়িতে দাওয়াত দিয়েছে। আমি যাব না। কেন যাবি না? আমার এখন ব্যস্ততা বেশি। বিয়ে হয়ে আসার পর রাদিয়ার একবারের জন্য ওই বাড়িতে যাওয়া হয়নি। এভাবে হুট করে নিজের বাড়ি ছেড়ে এসে কোথাও এভাবে এতদিন থাকলে খারাপ লাগে না? তোকে যেতে বলো, আমি তো আর ওকে আটকে রাখিনি। বোকার মতো কথা কেন বলছিস? দিন দিন কি জ্ঞান বুদ্ধি সব লোপ পেয়ে যাচ্ছে তোর? তুই এখন ওর স্বামী, তোকে ছেড়ে ও কিভাবে যাবে? তোর শ্বশুর শাশুড়ি কি ভাববে? মা তুমিও জানো, ওনারাও জানে, এমনকি রাদিয়াও জানে, বিয়েটা আমি শুধু বসুয়ার দিকে চেয়েই করেছি। এর বাহিরে আমার সাথে বাড়াবাড়ি করো না। সাফি, এ বাড়িতে যা করছিস করছিস, আমি কিছু বলছি না, কিন্তু তোর শ্বশুর চলে যাবে দুদিন পরে। যাওয়ার আগে একবার মেয়ে আর জামাইকে দেখতে চাইছে, আবার কবে না কবে ফিরে। যাই ভেবে বিয়ে করিস না কেন, তোরা এখন স্বামী স্ত্রী। আমি ওনাদের বলেছি তোরা বিকালে যাবি। মা আমি যাব না। সাফি বাড়াবাড়ি করিস না, সবকিছুর একটা সীমা আছে। মা বাড়াবাড়ি আমি করছি। করছিস, এত জিদ ভালো না। কেউ তোকে এত বেশি জোর করেনি বিয়েতে, তুই নিজেই তোর বউয়ের কথা রাখতে বিয়ে করেছিস। এখন এসব করার কোনো মানে হয় না। ঘরের কথা ঘরে রাখ,
বেচারা চলে যাবে, তার সামনে পারলে একটু ভালো থাকার নাটক করিস। মানুষটা শান্তি মনে দেশ ছেড়ে যেতে পারবে, যে তার মেয়ে সুখে আছে, শান্তিতে আছে। আমি কথা বাড়াবো না, তোরা বিকালে যাবি কথা। এটাই বলে উনি বেরিয়ে গেল। সাফি জোর দিয়ে পড়ল, মা, তোমাদের সব সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিয়ে কি শান্তি পাও বলতো। শালিহা বেরুতে গিয়ে খেয়াল করল রাধিয়া দরজার পাশে দাঁড়িয়ে চোখ মুছছে। রাধিয়ার হাত ধরে বলল, কাঁদিস না মা, দেখি সব ঠিক হয়ে যাবে। ও আসলে আফিয়ার মৃত্যুটা এখনো মেনে নিতে পারেনি, তুই সব গুছিয়ে নে, যত নানা বলুক ও ঠিক যাবে। দুপুরের পরে রাধিয়া রুমে শুয়েছিল, যাবে না বলে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। ওনাকে ছাড়া বাবার সামনে গেলে উনি খুব কষ্ট পাবে। ওনারা জানে আমরা খুব স্বাভাবিক জীবন যাপন করছি, কি দরকার ক্ষণিকের জন্য তাদের কষ্ট বাড়ানোর। তখনই দরজায় টোকা পড়ল। রাধিয়া উঠে দরজায় খুলতেই দেখল সাফি দাঁড়িয়ে আছে। এখনো রেডি হওনি? না মানে আপনি? এত নাটক করতে হবে না, যাও রেডি হও তাড়াতাড়ি, 10 মিনিট সময়। আমাকে পেয়েছে সবাই, যে যখন ইচ্ছা সেভাবে ঘোরাবে, আমার কোনো ইচ্ছা অনিচ্ছা নেই। বিড়বিড় করতে করতেও চলে গেল। রাধিয়ার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। যাক বাবা, অবশেষে রাজি হয়েছে এই অনেক, মনে মনে বলে রাধিয়া ছটপট রেডি হয়ে নিল। সাফি বসলাটাকে নিয়ে আগে আগে গেল, আর রাধিয়া সবার থেকে বলে পরে বেরিয়ে আসলো। শালিহা রাধিয়াকে বলেছে 3 দিনের দিন বেশি থাকবে না, বাড়িতে তোমার অনেক কাজ বাকি এখনো। রাধিয়া মাথা নেড়ে বেরিয়ে গেল। ও বাড়িতে যাওয়ার পর সাফি বেশ স্বাভাবিক আচরণ করল। অবশ্য না করার কোনো কারণ নেই, ওর রেশারেশি তো চলছে রাধিয়ার সাথে, এরা তো সবাই নির্দোষ। বিয়ের পর থেকে সাফির সাথে ওর শ্বশুরের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এখনও তাই আছে। রাধিয়াও কাউকে বুঝতে দেয়নি ওদের মাঝের দূরত্বের কথা। আসার সময় ওর শাশুড়ি বারবার করে বলে দিয়েছে ঘরের কথা যেন ঘরে থাকে, বাবার কথা শ্বশুরবাড়ি আর শ্বশুরবাড়ির কথা যেন বাবার বাড়ি না বলে। রাধিয়া সেটাই মেনে চলার চেষ্টা করছে। রাতে খাবার পরে সাফি ড্রয়িং রুমে বসে জাওয়াত সাহেবের সাথে বসে গল্প করছে। রুমে যাওয়ার কোনো ইচ্ছে নেই, আজ না চাইলেও রাধিয়ার সাথে একই রুমে ঘুমাতে হবে। কিছুক্ষণ পর জাওয়াত সাহেব বললেন, যাও বাবা ঘুমিয়ে পড়ো, রাত অনেক হয়েছে। সাফি কি করবে ভেবে পাচ্ছে না, ওই রুমে যেতেও ওর ইচ্ছে করছে না, না গেলেও শ্বশুর কি ভাববে। অনেক ভাবনা চিন্তা দ্বিধা দ্বন্দ্বে ভেতর দিয়ে রুমের দিকে গেল। রাধিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল সাফি চিন্তিত মুখে চেয়ারে বসে আছে। রাধিয়া ওর চিন্তার কারণটা বুঝতে পেরে বলে উঠল, আপনার চিন্তা করতে হবে না, আপনি বুশরার সাথে ঘুমান, আমি নিচে বিছানা করে নিব। সাফি কিছু বলছে না রাধিয়ার দিকে, রেগে কটমট করে অগ্নি দৃষ্টি দিয়ে একবার তাকিয়ে আবার অন্যদিকে তাকালো। রাধিয়া সাফির রাগের কারণ বুঝতে পেরে বলল, আসলে আমি অন্য রুমেই ঘুমাতাম, কিন্তু বাবা মা দেখে কষ্ট পাবে, তাই আজ কষ্ট করে এই রুমটাই ঘুমান, আমি আপনার ঘুমের কোনো সমস্যা করব না, আর আমি কালই চলে যাব, আমি চাই না আমার জন্য আপনার কোনো কষ্ট হোক। একদম ন্যাকামি করবে না, এই জন্যই আমি আসতে চাইনি, রাধিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আমি কি একবার আপনাকে বলেছি নাকি আসতে জোর করেছি? তা করবে কেন, আমার মা তো তোমার সাফাই গাইছে দিন রাত, যত সব। সাফি উঠে গিয়ে পোস্টার পাশে শুয়ে ওকে চড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। রাধিয়া ওই দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ফ্লোরের সোফার ফোমগুলো বিছিয়ে ওখানেই শুয়ে পড়ল। সত্যি উনি যে বলেছে ওনাকে বিয়ে করলে সারা জীবন কষ্ট পেতে হবে, আজ তার মাসুল দিচ্ছে হাড়ে হাড়ে, এভাবে এত কঠিন ভাষায় কথা বলার কি কোনো মানে হয়? সত্যি কি জীবনটা কষ্টে কষ্টে কেটে যাবে? পরদিন বিকালেই রাধিয়া সাফির সাথে চলে গেল। সাফি অবশ্য বলেছিল, মা তো তোমাকে থাকতে বলেছিল, তুমি থাকলেই তো পারো। রাধিয়া কিছু না বলে রেডি হয়ে নিল। মনিরা রাধিয়াকে বারবার করে জিজ্ঞেস করেছে, হ্যাঁ রে রাধি, সাফি তোকে মেনে নিয়েছে তো? রাধি কষ্ট লুকিয়ে বলল, হ্যাঁ মা নিয়েছে। মনিরা যেন হাঁপ ছেড়ে বাঁচল। রাধিয়াকে বাড়িতে নামিয়ে দিয়ে সাফি কোথায় যেন গেল। রাধিয়া বাসায় ঢুকে দেখল ওর শাশুড়ি ড্রয়িং রুমের সোফায় বসে আছে। রাধিয়া সালাম দিতেই শালিহা সালামের জবাব দিয়ে বলে উঠল, কি ব্যাপার বৌমা, 3 দিনের ছুটি দিয়েছি, তুমি দেখে একদিন থেকেই চলে এসেছ। এমনি আন্টি, মানুষ দেখি বাবার বাড়ি গেলে আসতেই চায় না, আর তুমি দেখি। আচ্ছা সাফি কোনো অস্বাভাবিক আচরণ করেছে নাকি?
না আন্টি, তেমন কিছু না, এমনি ভালো লাগছিল না তাই চলে আসছি। সালেহা আর কোনো কথা না বলে বুশরাকে কোলে নিয়ে রুমের দিকে গেল। রাদিয়া ইফতির সাথে দেখা করে রুমে গেল। বোরখাটা খুলে রেখে নিজের জামা চেঞ্জ করতে গিয়ে খেয়াল করলো এই রুমে ওর একটাও জামা নেই। রাদিয়া পুরো রুম তন্ন তন্ন করে খুঁজল, ওর কিংবা বুশরার কোনো জিনিসই এই রুমে নাই। ব্যাপার কি, সব কিছু গেল কোথায়? একরাতের মাঝে সব উধাও হয়ে গেল নাকি? রাদিয়া বেরিয়ে ইফতিকে দেখতে পেল ড্রয়িং রুমেও বসে বসে রান্নার একটা রেসিপি দেখছিল খুব মন দিয়ে। রাদিয়া পেছন থেকে কয়েকবার ডাক দিল, ইফতির কোনো খবর নাই। রাদিয়া কাছে গিয়ে ওর কাঁধ দিয়ে ছাকি দিয়ে কিছুটা জোরে বলল, ইফতি। ইফতি আচমকা এত জোরে কানের কাছে শব্দ পেয়ে উঠে দাঁড়িয়ে গেল। রাদিয়া তুমি, উফ, ভয় পাইয়ে দিয়েছিলে। সে কখন থেকে ডাকছি তুমি তো শুনছই না। আসলে রান্নার দিকটায় মনোযোগ ছিল, মনোযোগ দিয়ে না দেখলে পরে মনে থাকে না। এভাবে বুঝি টিভিতে রান্না দেখে রান্না করে যাই? এই একটু আধটু শেখার চেষ্টা করি, আমি তো সেভাবে ভালো রান্না করতে পারি না। আচ্ছা, আমাদের জামা কাপড়গুলো কোথায় বলতো? সব তো কাল রুমে ছিল, এখন একটাও খুঁজে পাচ্ছি না। ইফতি মুখ কাছু কাছু করে নিল, বলবে কি বলবে না এই ভেবে। শাশুড়ি আম্মা তো বলেছে আসার সাথে সাথে না বলতে। কি ব্যাপার, বলছো না কেন? সব কাল আম্মা আমাকে দিয়ে ভাইয়ার ঘরে নিয়ে গেছে। মানে ওখানে কেন? আমি জানি না, শুধু উনি আমাকে বলেছে রেখে আসতে, তাই আমি রেখে এসেছি। রাদিয়া কি করবে ওর বুঝে আসছে না। শাশুড়ির মতলবও বুঝতে পেরেছে, কিন্তু কাল রাতে মানুষটা যে ব্যবহার করেছে তার সাথে আবার এক ঘরে অসম্ভব। কাল সাফির ওই রকম আচরণের জন্য রাদিয়া তাড়াহুড়ো করে চলে এসেছে, একদিন নয়তো মেনে নিয়েছে। আর এক রাত এক রুমে থাকলে না জানি কি আচরণটাই করত, সেই ভয়ে রাদিয়া চলে এসেছে। না হলে কত ইচ্ছে ছিল মায়ের কাছে দুটো দিন থাকবে, কিন্তু কি হলো, সেই সমস্যাটা এখনো আবার রাদিয়ার বুকের ভেতর কম্পন ধরে গেল। সালেহা রাদিয়ার ব্যাপারটা বুঝতে পেরে আস্তে করে ঘরে গিয়ে দরজা আটকে দিল। এদিকে রাদিয়ার চিন্তায় অবস্থা কাহিল, কি জানি বাসায় আজ কোন অবস্থা হয়, ভয়ে ওর গলা শুকিয়ে আসছে। এ পর্যন্ত কয়েক গ্লাস পানি খেয়েছে। সন্ধ্যার পরে সাফি বাসায় এসেছে, এসেই রুমে চলে গেছে। ঈশার নামাজ পড়ে রাদিয়া ইফতির সাথে কিচেনে গেল রাতের রান্না করতে। এই ফাঁকে সালেহা এসে রাদিয়া যে রুমে থাকে ওই রুমে দরজায় তালা লাগিয়ে গিয়েছে। রান্না শেষ করে রাদিয়া রুমে ঢুকতে গিয়ে দেখলো দরজা আটকানো, চোখ পড়তেই দেখলো ইয়া বড় এক তালা ঝুলছে রুমের দরজায়। আশ্চর্য, এটা আবার কে করলো? ইফতি তো আমার সাথে ছিল। কফি ভাইয়া এখনো ফেরেনি, আঙ্কেল আবার এসব করবে না? সাফি, ওরা তো প্রশ্নই আসে না, তাহলে আন্টি উনি এসব কেন করছে? আফিয়া সব সময় ও বাড়ি গিয়ে বলতো ও শাশুড়ি অনেকটা ফ্রি মাইন্ডেড, ছেলের বউদের সাথে সব সময় বউ হিসেবে নয়, সব সময় বান্ধবীর মতো ওনার কথাবার্তার আচরণ। কিন্তু সেটা এতটা ভয়ঙ্কর রাদিয়ার ভাবনার বাহিরে ছিল। রাদিয়া মনে মনে বলল, আল্লাহ, এমন ডেঞ্জারাস শাশুড়ি যেন আমার শত্রুরও না থাকে। রাদিয়া একবার শাশুড়ির রুমের দরজায় যাচ্ছে, আবার ফিরে আসছে। বসরা ওখানেই ঘুমিয়ে আছে, আঙ্কেল বসরার পাশে শুয়ে আছে, তাই লজ্জা বোধে কিছু বলতেও পারছে না। কি যে করবে, রাতে খাবার খাওয়ার পরে রাদিয়া ডাইনিংয়ে বসেছিল, কি করবে কিছুই বুঝে আসছে না। আর ওই রুমের দিকে যাওয়ার তো প্রশ্নই আসে না। সালেহা এতক্ষণ রাদিয়ার মতিগতি লক্ষ্য করছিল, এবার রাদিয়ার সামনে এসে বলল, কি ব্যাপার, এখানে বসে কি করছো? রাত কত হয়েছে, খবর আছে? বুশরাকে নিয়ে ঘুমাতে যাও। রাদিয়া অসহায় চোখে সালেহা বেগমের দিকে তাকালো। এভাবে তাকাচ্ছ কেন? আন্টি আপনি ঘরে তালা ঝুলিয়ে রাখলে আমি ঘুমাবো কি করে? ওটা আজ থেকে তালা বন্ধ থাকবে, যেটা তোমার ঘর সেটাতে গিয়ে ঘুমাবে আজ থেকে। আপনি জেনে শুনে? শোনো মেয়ে, নিজের অধিকার আদায় করতে শেখো, যেভাবে বিয়ে হোক না কেন, তোমরা এখন স্বামী স্ত্রী, তোমাদের একজনের উপর আরেকজনের অধিকার খাটানোর পূর্ণ স্বাধীনতা আছে। এই সম্পর্ক তৈরি করার কোনো ক্ষমতা আমাদের হাতে ছিল না, আল্লাহর ইচ্ছে ছিল বলেই সম্পর্কটা তৈরি হয়েছে। সহজে না হলে জোর করে নিজের অধিকার আদায় করে নিবে। তুমি ওর বাচ্চার দায়িত্ব নিয়েছো, কিন্তু ওর তো উচিত ছিল তোমার দায়িত্ব নেয়া।
এতদিন আমি মনে করেছি তুমি নিজে থেকে গিয়ে নিজের অধিকার আদায় করবে, সেই জন্য কিছু বলিনি। কিন্তু আজ দেখছি আমি কিছু না করলে তোমরা এভাবেই জীবন পার করে দেবে। রাধিয়া লজ্জায় মাথা নামিয়ে দিয়ে বলল, আন্টি উনি আমাকে আগেই বলেছে ওনার উপর অযাচিত অধিকার না খাটাতে। এই যে এত লজ্জা পাচ্ছ, এটা তোমার মূল সমস্যা। ও বলেছে আর তুমি তা মেনে নিয়েছ? শোনো, বাঙালিরা মেয়েরা একটু লাজুক স্বভাবের হয়, এটা ঠিক। তারা সবসময় অনেক কিছু চাইলেও মুখ দিয়ে প্রকাশ করতে পারে না, এটা তাদের স্বভাবজাত অভ্যাস। কিন্তু তাই বলে লজ্জা পেতে পেতে লাজুক লতার মতো এতটাও জড়িয়ে যেও না যাতে সারা জীবন আফসোস করতে হয়। জীবন এভাবে চলে না, যাও ঘুমাতে যাও। না আন্টি, আমি ওনার সাথে এক রুমে থাকতে পারবো না। আপনি জানেন না কাল উনি আমার সাথে যা করেছে, তারপর ওনার সাথে আবার একই রুমে থাকা সম্ভব না। এই মেয়ে, এতক্ষণ তোমাকে কি বুঝালাম আমি? ও কথা শোনাতে পারলে তুমি শোনাতে পারো না? তুমি কি ওকে জোর করেছো বিয়ে করতে? ও নিজের সম্মতিতে গেছে। স্বামী যদি অন্যায় করে তাহলে তার মুখের ওপর কথা বললে অন্যায় হয় না। যত দূরে দূরে সরে থাকবে দূরত্ব ততই বাড়বে, এভাবে হবে না। চলো আমি তোমাকে দিয়ে আসি, আজ এর একটা হেরফের হবেই। আন্টি প্লিজ। রাধিয়া, আর একটা কথাও বলবে না, আমি রেগে গেলে খুব খারাপ হয়ে যাবে। অনেকক্ষণ থেকে তোমার মিনমিনে কথাগুলো সহ্য করেছি, আর না। বলে উনি বসটাকে নিয়ে আসলো রুম থেকে। সাফি বিছানায় শুয়ে শুয়ে শাইখ সালেহ আল মোনাসিতের বইটা পড়ছিলেন। সালেহা ঘরে ঢুকে সাফিকে বলল, এই শর্ত, বুশরাকে শুইয়ে দেই। সাফি মায়ের দিকে তাকিয়ে বলল, আজ কি বুশরা আমার সাথে ঘুমাবে? ভালোই হয়েছে, অনেক দিন ওর সাথে ঘুমানো হয় না। সালেহা বুশরাকে শুইয়ে দিতে দিতে বলল, শুধু বুশরা নয়, আজ থেকে রাধিয়াও এ ঘরে থাকবে। কি কি বলে লাফিয়ে উঠছিস কেন? আমি কি আশ্চর্য হওয়ার মতো কিছু বলেছি? মা, এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি দেখেছিস কি? আজকের পর দেখবি বাড়াবাড়ি কাকে বলে। অনেক নাটক করেছিস, আর না। আমার বাড়ি কোনো নাট্যশালা নয়। আমার ঘরের ব্যাপার নিয়ে বাইরের মানুষ হাসাহাসি করবে, এটা তো আমি মেনে নিব না। মা, এই বিয়েটা একটা কমিটমেন্টের ভিতরে হয়েছে। রাখ তোর কমিটমেন্ট, ইসলামিক জ্ঞান তো ভালোই আয়ত্ত আছে তোর, আমি জানতাম। কিন্তু এখন দেখছি এটা সম্পূর্ণ ভুল। এই যে এত এত বই পড়ছিস, জ্ঞান অর্জন করছিস, কি লাভ এতে? যদি স্ত্রীর অধিকারটা না দিতে পারিস, হাদিস আমিও কম জানি না, এই যে তোরা একে অপরের অধিকার লঙ্ঘন করছিস, এটা কিন্তু ভয়ঙ্কর কবিরা গুনাহ। তুই তো সব সময় দিনদার স্ত্রী চেয়েছিস, এখন তো তা পেয়েছিস। আফিয়া মারা গেছে, তাতে আমাদেরও কষ্ট হয়েছে। আমরা কি কেউ ওকে কম ভালোবাসতাম? এটাও জানি ওর মতো মেয়েকে বউ করে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, কিন্তু দুনিয়াতে তার আয়ু যতদিন ছিল সে ততদিনই বেঁচে ছিল। একজন মৃত মানুষের স্মৃতি নিয়ে কতদিন বসে থাকবি বলতে পারিস? যে মারা গেছে সে তো গেছে, কিন্তু যে বেঁচে আছে বর্তমানে তার প্রতি যে অন্যায় করছিস তার কি জবাব দিবি সাফি? রাধিয়াকে সামনে টেনে এনে বলল, এই যে এই মেয়েটা শুধু তোর মেয়েকে লালন পালন করার জন্য কত কিছু ত্যাগ করেছে তা তুই একটুও বুঝিস না। নিজের সব আশা আকাঙ্ক্ষা বিসর্জন দিয়েছে। তুই তোর স্ত্রীকে হারিয়েছিস, ও তোর বোনকেও হারিয়েছে, ওর কি কষ্ট হচ্ছে না? নিজের বোনের সংসার আসতে কি ওর একটুও কষ্ট হয়নি? শুধু তোর মেয়ের কথা ভেবে, নিজের মৃত বোনের কথা রাখতে ও নিজের সব স্বপ্ন ভুলেছে। তোর কি উচিত নয় ওর প্রতি একটু ভালো ব্যবহার করার? তোকে বোঝানোর মতো জ্ঞান আমার নেই, কারণ তুই আমার থেকেও ভালো জানিস। শুধু এতটুকুই বলবো, মেয়েটার প্রতি এতটা অন্যায় করিস না। বলেই উনি হন হন করে বেরিয়ে গেল। রাধিয়া এতক্ষণ দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, এখন সালেহা বেগম চলে যেতেই যেন কান্নাটা ভেতর থেকে শব্দ করে বেরিয়ে আসতে চাইছে। ও দ্রুত হেঁটে বারান্দার দিকে চলে গেল। সাফির সামনে কেঁদে নিজের হীনমন্যতার পরিচয় দিতে চায় না। সাফি সেই থেকে নিচের দিকে তাকিয়ে আছে, আসলে কি বলবে নিজেও ভেবে পাচ্ছে না। আফিয়াকে দেওয়া কথার একটুও তো মূল্যায়ন ও করছে না। একজন মৃত মানুষকে দেওয়া কথাও কতটুকু রেখেছে? কথা দিয়ে কথা না রাখা কি কোনো মুসলিমের কাজ? আসলেই তো ও রাধিয়ার প্রতি
অনেক বেশি অন্যায় করছে। যা হয়েছে সব কিছুতে মেয়েটার কী দোষ ছিল? স্ত্রীর অধিকার না দিই একটু তো ভালো ব্যবহার করতে পারতাম, এতটুকুর যোগ্য তো ও ছিল। আমি যদি ওকে বিয়ে নাই করতে চাইতাম ও কি জোর করতে পারত? আমি তো নিজের স্বার্থের জন্যই ওকে এই বাড়িতে এনেছি, আমার স্বার্থ তো হাসিল হয়েছে। বিনিময়ে রাদিয়া কি পেল? রাদিয়া বারান্দায় বসেছিল, রুমে যাওয়ার সাহস ওর হচ্ছে না। এদিকে বুসটা বোধহয় চেকে উঠেছে, কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, তবুও ও উঠছে না। সাফি অনেকক্ষণ ধরে বুসটাকে শান্ত করবার চেষ্টা করছে, পারছে না। তাই সমস্ত দ্বিধা সংকোচ ভুলে বারান্দায় এসে রাদিয়াকে উদ্দেশ্য করে বলল, বুসরার বোধহয় খিদে পেয়েছে। রাদিয়া সাফির দিকে তাকিয়ে উঠে গেল ওখান থেকে। বুসরার খাবার রেডি করে এনে ওকে খেতে দিল। রাদিয়া চেয়ারেই বসেছিল, বুসরা ঘুমিয়ে পড়েছে। সাফি বারান্দা থেকে এসে রাদিয়াকে বসে থাকতে দেখে বলল, কি ব্যাপার, বসে আছো কেন, রাত অনেক হয়েছে। রাদিয়া নিচের দিকে তাকিয়ে বলল, আমি এই ঘরে ঘুমোলে কি আপনার খুব বেশি প্রবলেম হবে, চিন্তা করবেন না, আমি ফ্লোরেই ঘুমাবো। সাফি কপাল কুচকে বলল, মানে? আপনার খাটে তো আর জায়গা পাবো না, তাই বললাম মেঝেতে যদি ঘুমাই। সাফি গম্ভীরভাবে বলল, আজ থেকে তুমি এই খাটে ঘুমাবে, বর্ষার ওপাশে। না সমস্যা নেই, আমার নিচে ঘুমাতে সমস্যা হবে না, আপনি উপরে ঘুমান, আমি চাই না আমার জন্য আপনার কোনো সমস্যা হোক। সাফি নিজের রাগকে কিছুটা কন্ট্রোল করে বলল, সব সময় একটু বেশি বুঝো কেন, যা বলছি তাই করো। রাদিয়া আর কিছু না বলে গুটিসুটি মেরে খাটের একপাশে শুয়ে পড়ল। সাফি আলমারি খুলে একটা কাঁথা এনে রাদিয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও এটা গায়ে দিয়ে ঘুমাও, এখন শেষ রাতের দিকে হালকা ঠান্ডা পড়ে। তারপর নিচে গিয়ে খাটের অন্য পাশে শুয়ে পড়ল। রাদিয়া মনে মনে রবের শুকরিয়া আদায় করে বলল, আল্লাহ এখন যতটুকু পেয়েছি তার জন্য লাখো লাখো শুকরিয়া তোমার দরবারে, এই ব্যবহারটা সব সময় থাকলে আমার আর কিচ্ছু চাই না। ভোরের আজানের শব্দে রাদিয়ার ঘুম ভেঙে গেছে। কাল রাতে অবশ্য বেশ ভালো ঘুম হয়েছে, অবশ্য কেন তার কারণ অজানা, একটা ভালো লাগা মনের ভিতর থেকে ছুঁয়ে গেল। সাফি যেভাবে ওপাশ ফিরে শুয়েছিল এখনও সেইভাবেই আছে। রাদিয়া উঠে উঁচু করে আসলো, নামাজ পড়ার পরেও দেখল সাফি এখনও ওঠেনি। ডাকবে কি ডাকবে না চিন্তা করে অবশেষে আস্তে করে দুবার ডাকতেই সাফি উঠে গেল। রাদিয়া বলল,